দোস্ত, যুবক, আমি পায়ে ধরে বলি, আমি হাতে ধরে বলি, তুই যদি আমার কাছে আয়, আমি তোরে বুকে জড়াইয়া ধরে বলি, যুবক, তোমরা যারা মোবাইলে সারাদিন এমবি ঢুকাও আর সারাদিন ছবি দেখো, নাচ গান দেখো, আর নামাজ রোজা বন্দিগির কোনো খবর নাই তোমাদের, চেহারা সুরতের জঙ্গলি জানোয়ার বানায় ফেলছ, নওজোয়ান, আমি আমার কাছে আসো, আমি বুকে জড়ায় ধরে, তুমি কাঁদো না, আমি একটু কাঁদি তোমার লাইগা, আজ তোমাদের জন্য কাঁদার কেউ নাই, আজ তোমাদেরকে নিয়ে ভাবার কেউ নাই, মা বাপ গুলো স্বার্থপর হয়ে গেছে, মা বাপ গুলো চোখে দেখে ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, সারাদিনে কই ঘরে কই যা, কোনো ফিকির, কোনো কান্না, কোনো টেনশন, কোনো মাথা ব্যথা, অস্থিরতা নাই, ছেলে নামাজ পড়ুক বা না পড়ুক, চরিত্র থাকুক বা না থাকুক, বাপ মার কথা একটাই, হয় স্যার কি করো, নইলে দোয়ানদারি করো, নয় ব্যবসা করো, নয় বিদেশ যাও, আমার টাকা দরকার, তোমার চরিত্র থাকুক বা না থাকুক, তোমার আখেরাতের কিছু হোক বা না হোক, আমার টিয়া লাগবো, টাকা জামনে পারো, বাইর থেকে পারো আর বিদেশ গিয়া পারো, টাকার লাইন করো, টাকার বাইল করো, দরকার হইলে আমি সুদে টিয়া লইয়া দিমু, তুমি বাফুতে যাও, বাফে হইলে সুদে টিয়া লয়, ফুতে টিয়া সুদ সুদ করে, বাহ, দুইজনে মিল্লা সুদের লেনদেন করিয়া, দুজনে মিল্লা জাহান্নামের রেডি হইতেছে, কথা বোঝেন নাই, নাইলে কথা তো এই ছিল না, কত্তকে তো আপনাদের কথাই ছিল না মিয়া, একজন মুসলমানের ঘরে যদি তার ছেলে মেয়ে বেনামাজি হয়, ওই বাবার চিৎকার করে কাঁদার কথা, ওই বাবা আহাজারি করার কথা, ওই মার কান্না, চোখের ঘুম হারাম হয়ে যাওয়ার কথা, যে আহারে আমার কি হবে, আমার ছেলে তো নামাজ পড়ে না, আমার মেয়ে তো নামাজ পড়ে না, কথা তো ছিল এই মিয়া, কথা তো ছিল এই, কিন্তু কোনো খবর নাই, কোনো খবর নাই, সবাই আলগা আলগা, সবাই আলগা, ছেলেরা ছেলেদের মতো করে করে আড্ডা দিচ্ছে, মেয়েরা মেয়েদের মতো করে আড্ডা দিচ্ছে, বুড়ারা বুড়াগো মতো করে আষ্টে দর্জন মিল্লা মিল্লা সাদওয়ানে বিড়ি খাইতে আছে আর গপ মারতে আছে, যার্জে যার্জের জায়গা আলগা আলগা হয়ে, কথা বোঝেন নাই, কারো জন্য কারো দায়বদ্ধতা নাই, কারো জন্য কারো টানাটানি নাই, কেউ কাউকে বুকে টানতেছে না, সবাই আলগা আলগা হয়ে গেলে এ জাতি টিকবে কেমনে, বাজার কেমনে টিকবে, কেমনে টিকবে এই সমাজ, একটি দেশের রাষ্ট্র বলেন, প্রেসিডেন্ট বলেন, প্রধানমন্ত্রী বলেন, যত বাহিনী বলেন, আমার আপনার কলিজার ভিতরে যদি কোনো অনুভূতি না থাকে, তাহলে বাহিনী প্রত্যেকের লগে লগে একজন পুলিশ দিলেও কোনো কাম হতো না।